এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি একটি ইনফিনিক্স স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে জানানো হয়েছে ইনফিনিক্সের সকল অফিশিয়াল ফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর 2022 বাজার মূল্য এবং জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন। বন্ধুরা আপনারা দেখছেন টেকসাইন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি আই অ্যাম সাদিক। নিত্য নতুন গ্যাজেট সম্পর্কে ধারণা ও টেকনোলজি সম্পর্কে জানতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে ইনফিনিক্স কোম্পানির অফিসিয়াল ফোনের তালিকায় এক নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স হট 11S। ফোনটির রেয়ার ক্যামেরা 50 MP+, 2 MP+, 2 MP। রেয়ার ক্যামেরা 8 MP, র্যাম 4GB ও 6GB, রোম 128GB, প্রসেসর অক্টাকোর আপ টু 2.0 GHz, চিপসেট পিডিয়াটেক হেলিউ G88, জিপিইউ মালি G52, MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.78 ইঞ্চ, ব্যাটারি লিথিয়াম পলিমার 5000 mAh। ফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স হট 11S এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। আমাদের লিস্টে ইনফিনিক্স কোম্পানির অফিসিয়াল ফোনের তালিকায় 2 নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 10 প্রো। ফোনটির রেয়ার ক্যামেরা 64 MP+, 8 MP+, 2 MP+, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 16 MP, র্যাম 6GB ও 8GB, রোম 64GB, 128GB অ্যান্ড 256GB, প্রসেসর অক্টাকোর আপ টু 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিউ G95, জিপিইউ মালি G52, MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.95 ইঞ্চ, ব্যাটারি 5000 mAh। ফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স নোট 10 প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 25,000 টাকা মাত্র। আমাদের লিস্টে ইনফিনিক্স কোম্পানির অফিসিয়াল ফোনের তালিকায় 3 নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নার্জো 8। ফোনটির রেয়ার ক্যামেরা 64 MP+, 8 MP+, 2 MP+, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 16 MP, র্যাম 8GB, রোম 128GB, প্রসেসর অক্টাকোর আপ টু 2.05 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিউ G90T, জিপিইউ মালি MC76, MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.85 ইঞ্চ, ব্যাটারি 4500 mAh। ফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স নার্জো 8 এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 22,000 টাকা মাত্র। আমাদের লিস্টে ইনফিনিক্স কোম্পানির অফিসিয়াল ফোনের তালিকায় 4 নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স হট S3। ফোনটির রেয়ার ক্যামেরা 13 MP, ফ্রন্ট ক্যামেরা 20 MP, র্যাম 3GB, রোম 32GB, প্রসেসর অক্টাকোর আপ টু 1.4 GHz, চিপসেট কোয়ালকাম স্ন্যাপড্রাগন 430, জিপিইউ অ্যাড্রেনো 505, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও, ডিসপ্লে 5.7 ইঞ্চ, ব্যাটারি 4000 mAh। এই ফোনটি চার্জ করার জন্য কোনো ফাস্ট চার্জার ব্যবহার করা হয়নি। ইনফিনিক্স হট S3 এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা। আমাদের লিস্টে ইনফিনিক্স কোম্পানির অফিসিয়াল ফোনের তালিকায় 5 নম্বর পজিশনে যেই অফিসিয়াল ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নার্জো 5 প্রো।
ফোনটির রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি, প্রসেসর অক্টাকোর 2.6 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P20, জিপিইউ মালি T880 MP2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0, ডিসপ্লে 5.98 ইঞ্চ, ব্যাটারি লিথিয়াম পলিমার 4350 mAh। এই ফোনটির এক্স্যাক্টলি কত ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ইনফিনিক্স নার্জো 5 প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 19,875 টাকার কাছাকাছি। তো এই 5টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি বেশি ভালো লেগেছে এবং আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর পরবর্তীতে আপনি কোন ট্রফিকের উপর ভিডিও দেখতে চান সেটি মাস্ট বি কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।